আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সুপ্রিয় রংপুর জেলা স্কুলের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের নতুন টিচার। গত মাসে এখানে জয়েন করেছি, তোমাদের সাথে আমার এখনও পরিচয় হয়নি। অনলাইন ক্লাসের সুবাদে তোমাদের সাথে পরিচিত হচ্ছি, ইনশাআল্লাহ আমরা এরপর সরাসরি পরিচিত হব। তো আজকে আমি তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বিষয়ের দ্বিতীয় অধ্যায় এর সালাত পাঠ আলোচনা করব। আমরা জানি মুসলমানের জন্য সালাত হচ্ছে ইসলামের যে পাঁচটি রোকন আছে, আরকানুল ইসলাম পাঁচটি, এই পাঁচটি রোকনের মধ্যে সালাত হচ্ছে দ্বিতীয়। প্রথমটা হচ্ছে ঈমান, দ্বিতীয় হচ্ছে সালাত। তো আজকে এই সালাত নিয়ে আমরা আলোচনা করব। আসসালাত তো সালাত কি? সালাত হচ্ছে মুসলমান দৈনন্দিন পাঁচ ওয়াক্ত ফরজ সালাত আদায় করে, রুকু, সিজদা, কিয়াম ইত্যাদির মাধ্যমে নির্ধারিত কিছু নিয়মে, যে মসজিদে বা বাড়িতে যে সালাত আদায় করে, যে ইবাদত করে, সেটির নাম হচ্ছে সালাত। এই সালাত আমাদের জন্য আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, ফরজ হিসাবে নির্ধারণ করে দিয়েছেন। এই ফরজ সালাত হচ্ছে পাঁচটি, অর্থাৎ দিনে যে পাঁচবার সালাত আদায় করতে হয়, এই পাঁচবার সালাত আদায়ের সেই পাঁচটি সালাতের নাম হচ্ছে, হ্যাঁ আমরা অবশ্যই জানি, এক নম্বর কি? এক নম্বর হচ্ছে ফজর, ফজর আরবিতে যদি আমরা লিখি ফা জিম র, ফজর। দুই নম্বর হলো জহর, আমরা জহরকে আমরা সেভাবেই লিখি, জহর, জহর আরবিতে যদি আমরা লিখি তা জহর বানানটা আরবিতে হলো এরকম জহর। তিন নম্বর হলো আসর, আসর আরবি বানানটি হচ্ছে আইন সদর, আসর। চার নম্বর মাগরিব, চার নম্বর হচ্ছে মাগরিব, চার নম্বর মাগরিব আরবি বানান হচ্ছে মাগরিব। পাঁচ নম্বর হচ্ছে ঈশা, ঈশা আরবি বানান হচ্ছে ঈশা। ওকে, আমরা এখন দেখলাম যে আল্লাহ তাআলা আমাদের জন্য কি করেছে, পাঁচ ওয়াক্ত সালাত আমাদের জন্য ফরজ করেছে। এক নম্বর হচ্ছে ফজর, দুই নম্বর জোহর, তিন নম্বর আসর, চার নম্বর মাগরিব, পাঁচ নম্বর ঈশা। তো আমরা অবশ্যই তোমাদের যারা এখন তৃতীয় শ্রেণীতে, হ্যাঁ অনেকের বয়স কি 12 বছর হয়ে গেছে বা 10 তো পার হয়ে গেছে, এই জন্য অনেকের উপরেই এই নামাজ পড়া ফরজ হয়ে গেছে। তো এখন আমরা আসবো এই যে পাঁচ ওয়াক্ত নামাজ কোনটি কখন পড়তে হবে, মানে ফজরের ওয়াক্তটা চিন্তা হবে। আমরা এর আগে জেনেছি যে সালাতের জন্য যেটা ফরজ, একটি ফরজ হচ্ছে, অন্যতম ফরজ হচ্ছে কি, মানে ওয়াক্ত চিনে, অর্থাৎ
ওয়াক্ত মতো সালাত আদায় করা ফরজ। তো আমাদেরকে অবশ্যই সেই ওয়াক্তটা কি চিনতে হবে। তো প্রথমে আমরা আমরা নামাজের নামগুলো রেখে দিলাম, রেখে দিয়ে আমরা কখন কোন সালাত আদায় করতে হবে সেটি এখন জানব। প্রথমেই আমরা ফজরের ওয়াক্ত জানব, ফজর কখন থেকে শুরু হয়। এক নম্বর হচ্ছে ফজর, তা এটাকে আরবিতে বলা হয়, আরবিতে এই ওয়াক্ত, ওয়াক্ত মানে সময়, নির্ধারিত সময়। আল্লাহ তাআলা কেন ওয়াক্ত মতো নামাজ ফরজ কোরআন মাজিদে এসেছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, অর্থাৎ মুমিনদের উপর সময় মতো সালাত আদায় করা হচ্ছে নির্ধারিত ফরজ। তাই ওয়াক্ত মতো সালাত আদায় করা হচ্ছে ফরজ। এখন আমরা আসবো ফজরের ওয়াক্ত কোনটি। ফজর, ফজর হলো প্রথম সালাত তো ফজর, তাই না? আমরা ঘুম থেকে উঠে যে সালাতটা আদায় করি সেটা হলো ফজর। ফজরের ওয়াক্ত হলো যে যখন সুবহে সাদেক, সুবহে সাদেক তোমরা অনেকে বুঝবে না, সুবহে সাদেক হচ্ছে রাত্রির শেষ অংশে পূর্ব আকাশে একটি সাদা আভা দেখা দেয়। যে যখন এই সাদা পূর্ব আকাশে এই আভাটা দেখা দেয়, একটু উজ্জ্বল হতে থাকে, এই উজ্জ্বল হওয়ার সময় থেকে, উজ্জ্বল হওয়া থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সূর্য উদয় হয়নি ততক্ষণ পর্যন্ত হচ্ছে ফজরের ওয়াক্ত। আমরা অবশ্যই বুঝেছি যে এটাকে আমরা বলবো সুবহে সাদেক, সুবহে সাদেক থেকে, সুবহে সাদেক, সুবহে সাদেক থেকে, সুবহে সাদেক থেকে সূর্যোদয় পর্যন্ত, লাস্ট সময় হচ্ছে সূর্যোদয়। সূর্যোদয়, সূর্যোদয় হলে আর ফজরের ওয়াক্ত থাকে না পর্যন্ত। ওকে, তা আমরা ফজরের ওয়াক্ত জানলাম, এখন জানব জোহরের ওয়াক্ত। জোহরের ওয়াক্ত কোনটি? জোহর, জোহরের ওয়াক্ত হলো, জোহরের ওয়াক্ত হলো, জোহরের ওয়াক্ত হলো আমরা জানি সূর্য উদয়ের পর থেকে সে তার গতিতে চলতেই থাকে, তাই না? সূর্য চলতেই থাকে, দ্বিপ্রহর, দ্বিপ্রহর অর্থাৎ দুপুর হয়, অর্থাৎ সূর্যটা ঠিক আমাদের বরাবর যখন আসে, মধ্যখানে আসে তার রেখার, হ্যাঁ, ওই দিনের আহ্নিকগতির যে রেখায় যখন বরাবর মধ্যখানে আসে এটিকে আমরা দ্বিপ্রহর বলি, অর্থাৎ দুপুর বলি। ঠিক এই দুপুর হওয়ার পর, অর্থাৎ ওখানে তো সে দাঁড়িয়ে থাকে না, সূর্যকে দাঁড়িয়ে থাকে না, দাঁড়িয়ে থাকে না, ঠিক সেই সময়েই ওখান থেকে যখন এই একটু গড়িয়ে যাবে আর একটু গড়বে, অর্থাৎ দ্বিপ্রহরের পরেই যে সময়টা শুরু হবে, তখন থেকে শুরু করে একদম আমরা আগে জানি যে দ্বিপ্রহরের পর থেকে, দ্বিপ্রহরের, দ্বিপ্রহর, দ্বিপ্রহর, দ্বিপ্রহরের পর পর থেকে শুরু, দ্বিপ্রহরের পর থেকে কোথায় যাব আমরা? ওই দিনের, ওই দিনের আসলি ছায়া দ্বিগুণ হওয়া পর্যন্ত। আসলি ছায়া তোমরা হয়তো বা বুঝবে না, আসলি আসল মানে হচ্ছে মূল। ওই দ্বিপ্রহরের, ওই দিনের দ্বিপ্রহরের সময় একটি বস্তুর যে ছায়াটা থাকে এইটিকে আসলি ছায়া বলে। মানে দুপুরের সময় একটা ছায়া পড়বে না, অবশ্যই একটা ছায়া পড়বে, ওই ছায়াটাকে বলা হয় আসলি ছায়া। এই আসলি ছায়াটা বাদ দিতে হবে, দিয়ে ওই বস্তুটি, ওই লাঠিটি যতক্ষণ আরও কি হবে দ্বিগুণ পর্যন্ত, আসলি ছায়া বাদ দিয়ে দ্বিগুণ হওয়া পর্যন্ত, যে ছায়াটা দ্বিগুণ পর্যন্ত হবে ততক্ষণ পর্যন্ত হচ্ছে জোহরের সময়। অর্থাৎ তাহলে দ্বিপ্রহরের পর থেকে শুরু হবে আর আসলি ছায়া বাদ দিয়ে, আসলি ছায়া, আসলি, আসলি ছায়া, আসলি ছায়া বাদে দ্বিগুণ, দ্বিগুণ হওয়া পর্যন্ত, দ্বিগুণ হওয়া পর্যন্ত, দ্বিগুণ
পর্যন্ত দ্বিগুণ হওয়া পর্যন্ত আমাদের যোগ করে সময়। তোমরা কি ক্লিয়ার হয়েছে? অবশ্যই ক্লিয়ার হয়েছে। যে আবার বলছি যে ওই দিনে দুপুরের যে ছায়া, সেই ছায়া বাদ দিয়ে যখন বস্তুটির ছায়ার পরিমাণ দ্বিগুণ হবে, যতক্ষণ যখন হবে তখন পর্যন্ত জোহরের সময়। এখন আসবো আমরা তিন নম্বর কিসের সালাত, আসর। আসর সালাতের সময় কখন শুরু হবে? আসর সালাতের সময় শুরু হবে ঠিক যে সময় জোহরের সালাতের সময় শেষ হবে। তো জোহরের সময় আমরা সময়টা জানি আসলি ছায়া বাদ দিয়ে দ্বিগুণ, তো যখনই দ্বিগুণ পর্যন্ত থাকবে জোহরের সময়, আর জোহরের সময় যখনই শেষ হবে তখনই আসরের সময় শুরু হবে। অর্থাৎ তাহলে জোহরের সময়ের শেষে, জোহর জোহরের ওয়াক্ত শেষে, জোহরের সময় সময় সময়ের শেষে, সময়ের শেষ থেকে শুরু হবে আসরের ওয়াক্ত। জোহরের সময় যেখানে শেষ সেখান থেকে কতদূর, কতক্ষণ পর্যন্ত? সূর্যাস্ত পর্যন্ত। সূর্যাস্ত যতক্ষণ সূর্য অস্ত যায়নি ততক্ষণ পর্যন্ত, সূর্যাস্ত পর্যন্ত। ওকে, তো সূর্যাস্ত পর্যন্ত তবে একটি আমি কথা বলে রাখি, সেটি হলো যে সূর্যাস্ত পর্যন্ত আসরের সালাত করা যাবে, তবে যতক্ষণ পর্যন্ত সূর্য লাল হয়নি এই সময়টি হচ্ছে সবচেয়ে আসরের সালাত করার জন্য হচ্ছে মোক্ষম সময়। আর যখন সূর্য লাল হয়ে যাবে তখন এই আসরের সালাত করাটা মাকরুহ হবে, অর্থাৎ এটার ক্ষেত্রে একটু সওয়াব কম হবে। অর্থাৎ আমার দায়িত্বটা আমি যথাযথভাবে যতটুকু পাইতাম আমি সওয়াব সেটি কম পাবো। ওকে, ঠিক আছে। আচ্ছা, তাহলে সূর্যাস্ত পর্যন্ত আমাদের আসরের সালাত করা যাবে। এবার আসবো আমরা চার নম্বর, হচ্ছে মাগরিব। মাগরিবের সালাতের সময় কখন শুরু হয়? মাগরিবের সালাতের সময় শুরু হয়, মাগরিব কখন শুরু হবে? মাগরিব শুরু হয় সূর্যাস্তের পর থেকে। অর্থাৎ সূর্যাস্ত, তোমাদেরকে একটি জিনিস জানিয়ে রাখি যে দিনে তিনটি সময়ে সালাত আদায় করা জায়েজ নেই, হারাম। এক নম্বর হচ্ছে সূর্য যখন উদয় হয় ঠিক সেই মুহূর্তটা, ঠিক দ্বিপ্রহর এবং সূর্যাস্ত যখন হয়, যখন হচ্ছে এই মুহূর্ত তিনটায় কি নামাজ পড়া জায়েজ নেই, অর্থাৎ হারাম। এখন দিনে দিনে থাকে তিনটি ওয়াক্তে সালাত আদায় করা হারাম। সূর্যাস্ত যখন হবে তখন আসলে মাগরিবের সালাত নয়, সূর্যাস্ত হবে অর্থাৎ সূর্য অস্ত গেছে এই যাওয়ার পর থেকে শুরু হয় মাগরিবের সালাত। তাহলে আমরা বলতে পারি সূর্যাস্ত পর, সূর্যাস্তের পর, সূর্যাস্তের পর থেকে শুরু হবে, সূর্যাস্তের পর থেকে, সূর্যাস্তের পর থেকে কখন? সূর্যাস্তের পর থেকে শুরু হয়ে যতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কি থাকবে? পশ্চিম আকাশ লাল থাকবে। পশ্চিম আকাশ, সূর্য যখন ডুবে যায় পশ্চিম আকাশে ডুবে যায়, তাই না? তো পশ্চিম আকাশ যতক্ষণ লাল থাকবে, পশ্চিম আকাশ লাল লাল থাকা পর্যন্ত, তোমরা অবশ্যই লক্ষ্য করবে, তাই না? লক্ষ্য করেছ, লাল থাকা পর্যন্ত, লাল থাকা পর্যন্ত, লাল থাকা পর্যন্ত। ওকে, তাহলে পশ্চিমবঙ্গে দেখবে, তোমরা অবশ্যই জানবে যে মাগরিবের পর, সূর্যাস্তের পরে ওই যে সূর্যের একটা আভা থাকে লালটা দীর্ঘক্ষণ, আমরা একটা সাধারণভাবে দেখতে পাই যে 40 থেকে 50 মিনিট পর্যন্তই লাল ইয়াটা থাকে, লাল রঙটা পশ্চিম আকাশে থাকে। এটি হচ্ছে মাগরিবের সালাত আদায় করার সময়। ওকে, এরপরে আমরা ঈশা, ঈশার সালাতের সময় কখন? ঈশার সালাতের সময় হচ্ছে মাগরিবের সালাত যখন শেষ হবে। মাগরিবের সালাতের শেষ সময় কোনটি বললাম? মাগরিবের সালাতের শেষ সময় হচ্ছে, মাগরিবের সালাতের শেষ সময় হচ্ছে কি? সূর্য সূর্য অস্ত যাওয়ার পর, সূর্য অস্ত যাওয়ার পরে যতক্ষণ লাল থাকে, তাহলে লাল যখনই শেষ হয়ে যায়, লাল যখনই পশ্চিম আকাশ লাল হওয়া শেষ হয়ে যায়, অন্ধকার হয়, সেই অন্ধকার থেকে ফজর, ফজরের ওয়াক্ত আমরা জানি সুবহে সাদেক পর্যন্ত, তাই না? সেই সুবহে সাদেকের পূর্ব মুহূর্ত পর্যন্ত এশার সময়। তাহলে আমরা জানবো যে মাগরিবের সময় শেষ যখন হবে, মাগরিবের মাগরিবের শেষ থেকে, মাগরিবের সময় শেষ থেকে, মাগরিবের সময় শেষ হবে এখান থেকে কোথায় যাবে? শেষ থেকে আমরা
এশার সালাত কতক্ষণ পড়তে পারবো? একবারে সুবহে সাদেক হওয়া পর্যন্ত। সুবহে সাদেক, সুবহে সাদেক, সুবহে সাদেক হওয়া পর্যন্ত, সুবহে সাদেক হওয়া পূর্ব পর্যন্ত, হওয়া পূর্ব পর্যন্ত, পূর্ব পর্যন্ত। ওকে, তাহলে সুবহে সাদেক আমরা জানি, তাই না? সুবহে সাদেক হচ্ছে পূর্ব আকাশ, অর্থাৎ সকাল হওয়ার আগে পূর্ব আকাশ যখন সাদা হয়, এই সাদা হওয়াটাকেই সুবহে সাদেক বলে। তাহলে সুবহে সাদেক আমরা, তাহলে এশার সালাত কখন? মাগরিবের সালাতের পর, সময়ের সময় শেষ হওয়ার পর, যখন অন্ধকার হয়, অন্ধকার থেকে শেষ পর্যন্ত, হ্যাঁ, অন্ধকার থেকে একবারে সুবহে সাদেক শুরু হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত হচ্ছে কি? এশার ওয়াক্ত, এশার সময় আমরা জানি। তবে হাদিস শরীফে এসেছে আমাদের যে কখন এশার সালাত মধ্যরাতের আগেই, এশার সালাতটা মধ্যরাত, অর্থাৎ মধ্যরাত আমরা জানি অবশ্যই 12টা, এর আগেই পড়াটা হচ্ছে সবচেয়ে উত্তম। আর পরে পড়লেও হবে, কিন্তু একটু স্বভাব আমরা কম পাবো। ওকে, তো ইনশাআল্লাহ আমরা অত জানলাম, আমরা তাহলে নামাজের ওয়াক্তসমূহ কী করলাম আমরা জানলাম। এটি হলো আওকাতুস সালাত। আমরা আগামী দিনে ইনশাআল্লাহ পরবর্তী নামাজের কিছু আহকাম আছে, আরকান আছে, এগুলো আমরা পড়বো। তো সকলকেই আজকের এই ক্লাস উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার ক্লাস শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।